ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে তিন বিধানসভার উপনির্বাচনে বামেদের সঙ্গে জোট জোটের সবুজ সংকেত সোনিয়া গাঁধে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণার সম্ভাবনা সিপিএম নেতৃত্বের সঙ্গে বসে ঘোষণার সম্ভাবনা কালিয়াগঞ্জ করিমপুর ও খড়গপুরে হবে উপনির্বাচন কালিয়াগঞ্জ ও খড়গপুর প্রার্থী দেবে কংগ্রেস খবর সূত্রের কালিয়াচকে প্রার্থী দেবে সিপিএম খবর সূত্রের পুজোর পরই হতে পারে উপনির্বাচন বিস্তারিত জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল সূত্র মারফত আর কি খবর রয়েছে কি জানা যাচ্ছে এ বিষয়ে যাচ্ছে সেটা হচ্ছে সোনিয়া গান্ধীর সঙ্গে সোমেন মিত্র এই নিয়ে চূড়ান্ত কথা বলে নিয়েছেন কারণ সোমেন মিত্রদের বক্তব্য হচ্ছে যে যেহেতু রাহুল গান্ধী জোটের ব্যাপারে আগেই সবুজ সংকেত দিয়েছিলেন কিন্তু সোনিয়া গান্ধী নতুন দায়িত্বে এসেছেন এবং এই ব্যাপারে তার কি মনোভাব এটা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল কারণ কোনো কোনো মহল থেকে কথা বলা হচ্ছিল যে সোনিয়া গান্ধীর সঙ্গে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো সে কারণে হয়তোবা এই এই মানে পামেদের সঙ্গে লড়াইয়ের ব্যাপারে তার ভিন্ন কোনো মত থাকতে পারে পামেদের সঙ্গে নিয়ে সে কারণে সোমেন মিত্র এই ব্যাপারে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেন এবং সোনিয়া গান্ধী তাকে সবুজ সংকেত দিয়েছেন সোমেন মিত্র আমাদের জানিয়েছেন যে এআইসিসির সবুজ সংকেত পাওয়ার পর সিপিএম এর নেতৃত্বের সঙ্গে তাদের আলোচনা চলবে এবং তারা চাইছেন অত্যন্ত দ্রুত এই প্রক্রিয়া সেরে ফেলে যাতে নির্বাচনে দিন ঘোষণার আগে থেকেই তারা এই গোটা প্রক্রিয়াতে রাস্তায় নেমে পড়তে পারেন সেই বিষয়টি আহ সুনিশ্চিত করতে এবং মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহে বাম এবং কংগ্রেস নেতৃত্ব তারা নিজেদের মধ্যে আলোচনায় বসবেন এবং এই বিষয়টি চূড়ান্ত রূপ যাতে যায় সেই ব্যাপারে দুদলের নেতৃত্বই দুই তরফের নেতৃত্বই তারা কিন্তু সমান উদ্যোগী